আজকে আমরা চলে এসেছি গোকড়ের। আমি তোমাকে বাদ দিয়ে করছিলাম, পার্ক তো বলা যাবে না, এটাকে জঙ্গলই বলা যাবে। চারদিকে শুধু জঙ্গল 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 হান্টিং। দারুণ অভিজ্ঞতা হলো, সারাদিন খুব খুব এনজয় করলাম আমরা। মৌসুমি ভালো করে চুলটা খুলে ফেল তো, দেখি তোকে, খুব সুন্দর তোকে দেখতে লাগছে। খুব দারুণ চারদিকে পাহাড়, ওটা ঠিক আছে পাহাড়ই ছিল, পাহাড়টা কেটে ওটাকে ওরকম মানে পার্ক, হেরিটেজ পার্ক বানানো। আসলে কি হবে, কিছু হবে? ঝাউবন, ঝাউটা দেখলে তো মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে এসেছি। আমি কেন, ওখানে সবাই মনে করবে, এত সুন্দর ভিউ, মনে হবে আমরা কাশ্মীরে চলে এসেছি। এত ভালো লাগছে দেখতে, সারাদিন শীতকালে দারুণ কাটানোর একটা জায়গা, যেখানে পিকনিক করা যাবে, শুটিং করা যাবে, সমস্ত অ্যাক্টিভিটি যেগুলো এনজয় করে দেবে মানুষের মনকে, সব কিছু এখানে করা যাবে। তা এবারে তো আমরা আরও ভেতরে যাবো, জাস্ট গেটের ভেতরে ঢুকলাম, এবারে হাঁটতে 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 যাচ্ছি। নিজেদের মধ্যে প্রচুর কথাবার্তা চলছে, ভিডিও চলছে। আমার তো যেখানে যাই সেখানে শুধু একটু ভিডিও বানাতে হয়, কেন ব্লগ বানাতে আমি পছন্দ করি, কারণ আমার দেখাতে ভালো লাগে সবাইকে, তোমরা কত কত নতুন নতুন জায়গা দেখতে পাও বলো তো। তো চলো আরও ভেতরে আমরা যাবো। ভেতরে তো আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে, রাস্তায় বসে আমরা ফটো তুলেছি, চারদিকে শুধু জঙ্গল জঙ্গল, শুধু যদি এখানে একটা হাতি থাকতো আমরা কি সুন্দর হাতির উপর বসে বসে ঘুরতাম, এটাই ভেবেছি। যাই হোক চলো ভেতরে চলো, আরও তোমাদের ভেতরের দারুণ অভিজ্ঞতা দেখাচ্ছি, আমার গাছে ওঠার অভিজ্ঞতা তোমরা দেখবে। গাছে উঠতে আগেও ভালোবাসতাম, কিন্তু এটা অনেক বছর পর হলো আমার গাছে ওঠা, ভালো লেগেছে। এখানেও বেশ ও ফটো তুলছে, আমি ওর ভিডিও করছি, এইভাবে আমরা ধীরে ধীরে এগাচ্ছি। শনিবার ছিল, উপোস ছিলাম, কিছু না খেয়ে, কিছু খাইনি বলবো না, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, লিকুইড খেতে বাধ্য হয়েছি। তো যাই হোক এইভাবেই এগোচ্ছি, চারদিকে দেখতে পাচ্ছ জঙ্গলটা কেমন, খুব ভালো লাগে, অ্যাডভেঞ্চার, সঙ্গে পার্কও আছে। কিন্তু চলো এখন হাঁটি আমরা, প্রথমবারে যখন ভিডিও করছিল না তখন আমি খুব সুন্দর করে গাছে উঠেছি, নেক্সট টাইমে গাছে উঠতে গিয়ে না কোনো অসুবিধা হয়নি আমার, আমি খুব রিল্যাক্স উঠেছি। দেখো শুধু এবারে কি করব, পোজ দেবো না দাঁড়িয়ে যাবো? না না দাঁড়িয়ে যাবো আমি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাছটা সরু, ডালটা একদম সরু, তার মধ্যে দাঁড়াচ্ছি, বুঝতেই পারছো তার মানে খুব একটা ওয়েট নেই বলো আমার, ঠিকই আছে। চলো ফটো ফটো তোলা হলো, নেক্সট এবারে নামার পালা, আমি পুরো ফিট, দেখো নামছি, চলো চলো একটু ক্যামেরাটা ঘোরাও, এবার নামি। ঝপাস, আহ হয়ে গেল। এবারে আর একটা গাছে ওঠা পালা, এটা একটু টাফ, কিন্তু উঠেছি, ছাপ দিয়ে নেমে উঠছি। হ্যাঁ এই ডাল সেই ডাল, উঠি 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 আরও ডালে। আমি বলছি যে আমি আরেকটু উপরে উঠতে পারবো, ও ওদিক থেকে বলছে এই না না তোকে উঠতে হবে না, তুই এখানেই থাক, আজ তার চলে আয় ফটো তুলি অন্তত, বসবি ফটো তুলি আর। যাই হোক এরপরে আমরা চলে এলাম ফুলের বাগানে, এখানেও খুব সুন্দর ফুল সাজানো আছে, দেখে মন ভরে যাবে, চারদিকে গোলাপ ফুল, গাঁদা ফুল, নানা রকম সিজনের ফুল খুব সুন্দর করে সাজানো আমাদের মেদিনীপুরে গোপগড়ের হেরিটেজ পার্ক। জঙ্গল পার্ক, বাচ্চাদের খেলার জায়গা, খুব সুন্দর। এবং এখানে কটেজও আছে থাকার জন্য, যেটা বুক করে আসতে হয়। রাস্তাঘাট একদম পরিষ্কার, ভালো লাগছে না দেখতে? গেলে তো আরও বেশি ভালো লাগবে, তোমরা যদি যাও ওখানে আরও 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 বেশি ভালো লাগবে, রাস্তাঘাট এত পরিষ্কার, পিকনিকের সুব্যবস্থা করা আছে, উনুন করা আছে। হ্যাঁ শিয়াল দেখেছি আমরা, জানো দেখেছো রাস্তাঘাট কেমন পরিষ্কার, দারুণ লাগবে তোমাদের সবারই ওখানে। আমাদের দিনটা খুব ভালো কেটেছে, নিজেদের মধ্যে গল্প করে, ঘুরে, চারদিক দেখে খুব ভালো কেটেছে। আর ফুলগুলো দেখে সত্যি মুগ্ধ, যেমন জঙ্গল দেখে মুগ্ধ হয়ে গেছি, ভেবেছিলাম হাতি থাকলে ওর পিঠে চড়ে ঘুরতাম, ফুলগুলো দেখেও মুগ্ধ হয়ে গেছি। দেখো বাচ্চাদের জন্য পার্কেরও ব্যবস্থা রয়েছে এখানে। এবারে চলে এলাম গোলাপ বাগানে, গোলাপ বাগানও এখানে ভালো আছে। এরপর হয়তো আসবো আমি,
না না আসবো আসবো, দাঁড়াও দাঁড়াও, সময় লাগবে, সবই কি এত জলদি হয়ে যায়? কেউ তো আমার ভিডিও বানিয়েছে, কেউ তো আমাকে ভিডিওতে দেখিয়েছে। এবারে মালিনীর পালা, সুন্দর করে হাঁটছে, ফুল দেখাতে দেখাতে, পোজ দিতে দিতে, হাই হাই। একটু তো কিছু করতে হবে, অ্যাক্টিভিটি নাকি? শুধু তোমরা আমাকে এমনিই দেখবে ভিডিওতে? চলো আরও নতুন জায়গা তোমাদের দেখাচ্ছি। এটা একটা পাহাড়ের মধ্যে হরিণ টরিণ রাখা আছে, ভালো জায়গা, এত সুন্দরভাবে করা আছে, যে কোনো ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা বেস্ট জায়গা, তারপরে ঘোরার জন্য ভালো জায়গা, একদিন থাকার জন্য ভালো জায়গা, সব কিছুর জন্য এই জায়গাটা খুব 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 ভালো। তাহলে আর দেরি কি, তোমরা চলে আসো এখানে ঘুরতে শীতকালে, এখনও তো শীত শেষ হয়নি, এসে ঘুরে দেখে যাও। হাই হাই, আমরা একদম ভিডিওর লাস্টে চলে এসেছি, এবার আমাদের বেরিয়ে যাবো এখান থেকে। আমরা বেরিয়ে যাবো, টাটা বাই বাই।